না না এ সব আশ্চর্য করা যাবে না ভাত আর ভাত খাবি আর নাঙ্গের গীত গে পারবি রে মাগে এই জি এবার কমতন ক্ষমা কর দাও তুমি যা কইবে ওটে আমি শুনবো এবার কমতন ক্ষমা কর দাও হট শালে বন্ধ কা আরে শালে যতক্ষণ তো তার না দেব তখন তো ছাড়বো না জানে শান্তি পাবো না জানে লোকে কথা শুনতে মাথা খারাপ হলো আর তো ভাগ্য শুনতে ভাল লাগে না আরে মাগি তোমার তালাক দিব তো ছাড়বো রে মাগি তুই দেখা ইচ্ছা করে না আর ভাল লাগে না না আর ভাল লাগে না ভালো কি করা লাগবে আমার যে এখন রস নেই যখন রস ছিল তখন ভাল লাগছিল এখন কি আর তোমাকে ভাল লাগবে কিভাবে তোর রস থাকবে তুই যে চোদ্দ জাতে নাং করে বাড়াইতে রে মাগে আমি কি সব করে নাং করে বাড়াহি আমি তোমার মুখ দেখার ছেলেটির মুখ দেখার নাং করে বাড়াহি সেদিন তুমি চলে গেলে রাজমিস্ত্রির কাজে একা না পয়সাও দিয়া গেল না ছেলেটাকে আমার পাতলা পায়খানা হয়েছিল কেমনি করে আমি যে কি করব ভালা জেনে বারিক ছোড়া ছিল যে ছেলেটাকে লিয়া গেল ডাক্তারের বাড়ি হ্যাঁ জি তুমি কহ তো এমনিতে কি কেহ কেহের কাম করে দেবে হ্যাঁ ও দিন আমার কাম করে দেয় ওই লেগে ওকে আমার নাং বানাতে হয়েছে তো তুমি কহো আমি কি আমার খারাপের লেগে ঘুরেছি না আমি আমি ছেলেগার মুখ দেখা করাই তোমার মুখ দেখা করাই কেউ কি এমনি কি আর নাং করে বাড়াই হ্যাঁ রে মাগি আমি যখন বিদেশ যাই রে মাগি তাহলে একটা ছেলে রেখে গেল রে মাগি আর দুটো ছেলে কি মানতে গেল রে মাগি হ্যাঁ কি করে হ্যাঁ জি সুখান আব্বা তুমি আমার উপরে ডাউট করতে পারছো জি এইটি ছেলে কি আর খেজুরের গাছ নেমে এসছি নাকি তুমি এমনি করে কয়েছো তোমারই তো জন্মা হ্যাঁ মাগি আমি যখন তো বিয়ে সঙ্গে ফোন আসি রে মাগি তাহলে অন্য কলে ব্যস্ত অন্য কলে ব্যস্ত পূর্ণাঙ্গ সন্ধি কথা বলছি রে মাগি হ্যাঁ তোমাকে যে কহনু কি আমাকে রিচার্জ মেরে দাও রিচার্জ মেরে দাও হ্যাঁ মোবাইলে কদিন থেকে রিচার্জ ছিল না আর ছেলে গেল মর্জিনার নাটক দেখার লেগে কাঁদাকাটি করছিল তো তোমাকে কোন রিচার্জটা মেরে দাও জি তো তুমি কি করলা তুমি এক ধরে কথা শুনিয়ে দিলে দুঃখের কথা ভালো জেনে বাবুল ঝোড়া ছিল যে আমাকে রিচার্জ মেরে দেখলো তোমাকে কহনু তো তুমি এতটি দুঃখের কথা শুনেলে এবারকার কহ তো আমি কি নিজের লেগা করে জি আমি যাই নাংটা করে আমি নিজের লেগা করে আমি তোমার দিকে দেখে আর ছেলে গেল মুখ দেখে আমি নাং করেছি না দেখলে করতো তুমি কহ তো আমাকে গেল দিয়ে কেনা গেল দিবে না মাঝে বারো ভেতরি আরে মাগি তোকে আমি কিছু লিয়ে দিতে পারি না কিছু খেতে পারি না মাগি হ্যাঁ তোর ঘরে পেয়ে যাতে মিষ্টি পাই দিয়েছিলাম পড়ে না মাগি হ্যাঁ দিয়েছিলাম পড়ে হ্যাঁ তুই তো নাং দিয়ে মাগি কয় হ্যাঁ কি করে এবে এই দিলে হে মাকে লাহে আব্বা লাহে বাড়ি থেকে তাড়িয়ে দিবে এবে মাকে যদি আব্বা তাড়িয়ে দেয় তাহলে তোরা কার দিকে যাবি বে আমি তো মায়ের দিকেই যাবো কেনে কেনে মা নাঙের হাতের মিষ্টি দই চপ সিঙড়া ছানা সবই খেলেছে আর আব্বা পাড় মাস বেড়ে থেকে কি করছে কিছু কিনে না বাড়ি বর দিকে মায়ের দিকে যাব সব খেতে পাবো নাঙের হাতের তোরাও চ কয় আমাকে কহ হ্যাঁ জি তুমি এইগুলা কথা কইতে পারলে তুমি এগুলা কথা কইতে পারলে তুমি তো বারো মাস বাইরে পড়ে থাকছো ছেলে পিলা গেলা ছানা খেবে লা কাঁদছে মিষ্টি খেবে লা কাঁদছে হ্যাঁ আমার ছেলের গা ময়া দেখে ওই মিষ্টিওয়ালা ফরিদ ফরিদ এসে ছেলে গেলাকে ডেলি ডেলি মিষ্টি খেলিয়ে যায় আর আমার ওয়ার্সতে আমি ওকে ওই লেগা নাং করতে হয়েছে কহ তো আমার লেগা করেছি আমার লেগা করেছি তুমি কহো না আমি ছেলে গেলার মুখ দেখার তোমার মুখ দেখা করেছি আমি তোর গুলা কথা শুনতে চাই না সাড়ি তো কয়ে দিন তোকে ছাড়বো তো ছাড়বো হ্যাঁ ছেড়ে দাও আমিও তোমার সাথে থাকতে চাই না আমার মা বাপকে আর ভাইকে ডাকছি ভালো করে বিদায় দিয়ে দেবে রাতে মিষ্টি মিষ্টি কথা কইছো আর দিনের বেলা ঝগড়া করছো কয় রে বেটারা কুন্ডে আছি দোড়াই মা দুধু খাবো দুধু খাবি দেখ তোর বাবা আমাকে বাড়ি থেকে তাড়াইছে এবার তোরে কো আমার সাথে থাকবি না তোর বাবার সাথে থাকবি মা খালি তুমি ওকে দুধু খিলাছো আমিও খাবো তুই যে বড় খেতে চারবার বড় চারবার থামবি কিনা ঝগড়া করছি যা তুই জাহির যা কিন্তু আর বড় বড় তুই রেখে যা আর দুধুলের সাথে তুই লিয়ে যা আবার এসে আর দেখ ভাই মা আমাকে মিষ্টি সিংড়া দই চমচম সবই খিলাইছে আর তুমি খালি বারো মাস বাইরে পড়ে থাকছো যাবে না তোমার সাথে যাও বাল যাবে তোমার সাথে
খালি মুখে রাজে কুজু করতে পারবে না চ চ আমরা আর এই বাড়িতে থাকবো না চরে বেটা চ গে মা চ দুধ ছাড় বেটা ছাড় কি হবে আট বেড়াল চ বার দেখিলাবো আরো কি হবে ও পারবে বাইনার বাইনার বাইনার